শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মলিবাজার চার আসনের প্রার্থীরা কাক টাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় বিনিময় গণসংযোগ ও উঠান বৈঠক করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন মুলবেদার চার শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের নৌকা প্রার্থী সাবেক চিফ হুইপ ও উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুস সৈদ এমপি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘুরামারা মণিপুরী এলাকায় উঠান বৈঠক গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নৌকাপতিকে বুট চান বাংলাদেশ জাতীয় সংসদের একাদশ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পর থেকে এটা একটি অংশগ্রহণমূলক নির্বাচন সকল রাজনৈতিক দল জুট একই সাথে নির্বাচনে অংশগ্রহণ করছে এটাই বাংলাদেশের গণতন্ত্রের একটা উজ্জ্বল দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং আমার মনে হয় যে গণতান্ত্রিক প্রক্রিয়া সবচেয়ে বেশি ভোটার দিয়ে অংশগ্রহণ হবে আমার নির্বাচনের এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা তার নির্বাচনী স্তরে বলেছেন গ্রামকে শহরের আদলে আমরা গড়ে তুলব ইতিমধ্যেই আমরা সেই আদলেই কাজ করার যে প্রত্যয় নিয়ে আমরা যে দশ বিগত দশ বছর ধরে কাজ করে যাচ্ছি তার বাস্তবায়নটা পুরোপুরি হবে এই সরকার পুনরায় আবার জনগণ যখন দেশ সেবা করার সুযোগ দিবে তখন এটা পুরোপুরি বাস্তবায়ন হবে আমি আমার নির্বাচনী এলাকায় এই চারটি এক সময় এই এলাকার বাইরে ছিল এটা আমার জন্য দুর্ভাগ্য তবুও বাংলাদেশ আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার কারণে মহাজিরের সরকার ক্ষমতায় থাকার কারণেই এই এলাকাও নির্বাচন থেকে বঞ্চিত মনোনয়ন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত হয় নাই পাশেই কিন্তু দলের উপর একটা ব্রিজ করে দিয়েছে দলের নদীতে নয়টি ব্রিজ আছে এর মধ্যে ষাটটি ব্রিজই আমার হাতে শেখ হাসিনার সরকারের করা এর মধ্যে এটাও একটা ব্রিজ সেই কারণে এই পাট তিলকপুর বা ওই অঞ্চল মাধবপুর অঞ্চল গোড়ামাড়া এই অঞ্চলের সাথে একটা যোগসূত্র যে বাড়িতে বসে আছে সেই বাড়ি আওয়ামী লীগের নেতা কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাবু নীলমরি চাটচার্য তিনি আজকে নেই তার কন্যা লক্ষ্মী লক্ষ্মী সব জায়গায় আছে সেই লক্ষ্মীর কারণেই আমার মনে হয় ভাগ্য লক্ষ্মীও আমাদের অঞ্চলে মানুষের ভোটের কারণে এই নৌকায় ভোট দেওয়ার কারণেই কিন্তু আমরা আমাদের উন্নয়ন সাধিত হয়েছে বাধা বলতে আমরা আমি দীর্ঘদিন ধরে এলাকার সংসদ সদস্য এবার নিয়ে ষষ্ঠবার আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে দিয়েছেন যারা যাদের পায়ের তলায় মাটি থাকে না যারা দুর্বল থাকে তারাই কিন্তু অন্যকে আঘাত করে বটগাছ কিন্তু মহিরুহ আমরা বলি বটগাছের ছায়া বড় ছায়া বটগাছে কিন্তু পাতা জোরে কিন্তু ঢাল ভাঙে না আওয়ামী লীগের উপর কেউ আঘাত করলে আওয়ামী লীগ সহ্য করে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া বায়োলেন্সও থাকে আজকে আমার বিরুদ্ধে প্রার্থী যিনি শ্রীমঙ্গলে আমার মাইকের গাড়ির উপর আক্রমণ করেছেন দুই জায়গায় ছয় থেকে সাতজন আমরা পেয়েছি হাসপাতালে গে আমি রাতে একটা সময় গেছি আদমপুরে কয়েকদিন আগে রিক্সা আগে ভেঙে ফেলা হয়েছে আমাকে সব স্যার আমরা শেষ করে দেব ধ্বংস করে দেব আসলে জন্য শেখ হাসিনা সরকার ধ্বংসে বিশ্বাস করে না নির্মাণে বিশ্বাস করে উন্নয়নে বিশ্বাস করে অবশ্যই যারা নির্বাচনে তাদের পরাজয় জেনে তারা তো অবশ্যই মাথা তাদের ঠিক না এবং পায়ের তলায় মাটি নেই তাই তাদের প্রতি আমাদের আরও বন্ধুস্বলভ আচরণ করাই ভালো অপদিকে বাজার চার আসনে ধানের শীষ প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা হাজি মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বৈরব বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ধানের শীষে বুট চান আমার অতি অল্প সময়ের ভিতরে সময় কম পাইছি তো আমার প্রচার প্রচারণা ভালোই চলতেছে যেখানে যাচ্ছি মানুষ আমাকে আনন্দ মানে সানন্দে গ্রহণ করতেছে আর প্রশাসনের যে বিষয়টা আমার এত নেতাকর্মীরা ওনারা ধরে নিয়ে গেছে এবং আমি প্রশাসনের থেকে কোনো ধরনের সহযোগিতা পাইতেছি না আজকেও আমি লালবাগ এরিয়াতে একটা জায়গায় গণসংযোগে গেছি পুলিশ আসি আমার নেতাকর্মীরা দমকাইতে আছে অ্যারেস্ট করার জন্য ইয়ে হয়েছে আমার যে পিএস যে মোবাইল রিসিভ করে তাকে পর্যন্ত নাম জিজ্ঞাসা করতেছে তাকেও অ্যারেস্ট করার চিন্তা করতেছে তো সম্মানিত আমি এলাকাবাসীর কাছে আপনাদের মাধ্যমে যেটা চাইমু যে আমি এই এলাকারে উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য আসছি এলাকার বেকারত্ব দূর করার জন্য এবং বিশেষ করে কমলগঞ্জ শ্রীমঙ্গলের যে পর্যটন এরিয়া এটা পর্যটকদের আকৃষ্ট করার জন্য সুন্দর একটা পর্যটন শহর গড়ে তুলতে চাই এই এলাকার মানুষকে এবং আমার এটা মেডিকেল কলেজ করে দেওয়ারও আশা আছে আর এই এলাকায় যেখানে আপনি দাঁড়িয়ে আসেন এখানে আমি একটা হাই স্কুলের ওয়াদা করছি একটা কলেজের একটা স্কুল অ্যান্ড কলেজের ওয়াদা করছি তো আমার কাছে লাগে কি যে মানুষ আমাকে চায় আমাকে বুট দিবে কিন্তু আমি যদি মানে ওইরকম লেভেল প্লেইং ফিল পাই আমার বুটটা মানুষ অনেক শঙ্কিত আমি নিজেও শঙ্কার মধ্যে আছি যে আমার বুটটা আমি ঠিক মতো পাবো কি না নাকি মানুষের বুটটা হাইজ্যাক হবে কি না বুটটা কি মানে তারা কাড়িয়ে নিবে কি না এটা নিয়ে আমার অনেক শঙ্কা আমি দাবি করছিলাম শ্রীমহল থানার অসিকে প্রত্যাহার দাবি করছি কারণ উনি আমার প্রতিপক্ষ মনে হয় যে উনার সাথেই আমার কম্পিটিশন হচ্ছে উনি আমার গাড়ি আটকাইয়া আমার গাড়ির যত লোকজন আছে সবাই অ্যারেস্ট করিয়া নিয়ে গেল একটা এই পর্যন্ত আওয়ামী লীগের একটা নেতাকর্মীরা উনি অ্যারেস্ট করে নেই। যেখানে আমার চেয়ার ভাঙল আমার মাইক বাংলো আমাকে অনেক অত্যাচার করা হইলো টর্চার করা হইলো কিন্তু কোনো ধরনের এই সাইডে কিছুই নাই উনি শুধু আমার নেতাকর্মীরে গ্রামগঞ্জে থেকে ধরতেছে গ্রামে গিয়া দরজার মধ্যে লাথি দিতেছে গাড়িতে লাথি দিতেছে এইগুলি উনারা করতেছে তো আমি আমার ছেলের গাড়িতেও হামলা হয়েছে আপনারা জানছেন তো আমি যেটা চাই যে আমার লেভেল প্লেইং ফিল্ড চাই প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ করব যে একটা নির্বাচন দশ বছর পরে আসছে আপনারা ধৈর্য দহকারে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার ব্যবস্থা করেন আমি প্রশাসনকে এইটা আশা করব এবং আমার যারা আমাকে ভালোবাসেন আমার এলাকার মানুষ আপনারা ধৈর্যশীলভাবে এই বুটটাকে পাহারা দিবেন এবং আগামী দিনে যাতে আমরা বুটের রেজাল্টটা নিয়ে গড়ে যেতে পারি এ আশা এবং প্রত্যাশা আমি আমার এলাকার মানুষের কাছে করি তে এই সরকার শেষ সরকার নয় আরও সরকার আসবে আপনারা এমন কিছু করিয়েন না যাতে আপনারা চিহ্নিত হয়ে থাকেন সবাইকে